পৌর নির্বাচনে দলীয় কর্মীদের সমর্থনে হাবড়াতে মিছিল করলেন তৃণমূল নেতা তথা অভিনেতা সোহম চক্রবর্তী। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের নিরিখে ভোট হবে বলেও দাবি করেন সোহম। পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর সমর্থনে বাইক মিছিলে অংশ নিলেন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। হাবড়া পৌরসভার 23 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী অর্ঘ বোসের সমর্থনে সোমবার এক বাইক মিছিলের আয়োজন করা হয়। সেই মিছিলেই উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী। এদিন ওয়ার্ডের বিভিন্ন এলাকায় হুটখোলা গাড়িতে করে প্রার্থীর সমর্থনে দলীয় কর্মীদের নিয়ে মিছিল করেন সোহম। মিছিল শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, মমতা ব্যানার্জির উন্নয়নের কাছে বিরোধীরা টিকবে না। পাশাপাশি প্রশান্ত কিশোরের আইপ্যাক সংস্থাকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষের প্রশ্নের উত্তরে তিনি বলেন, শীর্ষস্তরের নেতৃত্বের এইভাবে বাইরে মুখ খোলা ঠিক নয়, এতে বিশাল কিছু বাহবা কুড়ানো যায় না। সাধারণ ভোটারদের উদ্দেশ্যে আমরা এটাই বলবো যে আমরা যারা সবাই উপস্থিত হয়েছি আজকে অর্ঘ বোস অর্থাৎ বুবাই ওর সমর্থনে এসেছি ভোট আবেদন করার জন্য, এবং সাধারণ মানুষ যেভাবে তাদের উচ্ছ্বাস নিয়ে তাদের ভাষা মানে আনন্দের ভাষা নিয়ে দাঁড়িয়েছিলেন রাস্তার মোড়ে মোড়ে বাড়ির দোরগোড়ায়, তাতে খুব ভালোভাবে স্পষ্ট যে তারা চরমভাবে আপ্লুত এবং খুশি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে। সুতরাং আমাদের এটা কর্মী হিসেবে দায়িত্ব যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে যত তাড়াতাড়ি আরও ত্বরান্বিত করা যায় এবং মানুষের ঘরে ঘরে পৌঁছানো যায়। মানুষ যথেষ্টভাবে তারা জানেন, তারা সচেতন যে একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সর্বদা তাদের কথা ভেবে চলেছেন। বিজেপির অভিনেতা অভিনেত্রীদের নিয়ে এদিন তিনি বলেন, অনেকেই ভুল বুঝতে পেরেছেন, মোহে পড়ে গিয়েছিলেন, তাদের অনেকেই এখন চলে আসছেন, অনেকে আসার জন্য পা বাড়িয়ে আছেন, অনেকে আবার চুপচাপ বসে আছেন। আমার মনে হয় আমার যে সকলে কলিগরা রয়েছে তারা ভুলটা বুঝতে পেরেছেন তো, এবং তারা যে কোনো হোক না কেন মোহর টানে বা কিছুতে গেছিলো, কিন্তু তারা বুঝতে পেরেছেন যে না তারা একটা ভুল করেছেন, এবং প্রত্যেকে ম্যাক্সিমাম আমার যতটুকু যা মনে পড়ছে অনেকেই কিন্তু সেটা বিজেপি দলটা ছেড়ে চলে আসছেন, কেউ নিউট্রাল বসে আছেন, কেউ তৃণমূল কংগ্রেস জয়েন করার জন্য পা বাড়িয়ে বসে আছেন। তো শুধুমাত্র হয়তো সময়ের অপেক্ষা, দল ডিসাইড করবে কখন তাদেরকে নেবেন, বাদবাকি তারা জানেন যে উন্নয়নটা একজনের দ্বারাই সম্ভব, তা হলো মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই সেনাপতি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা তাদের কর্মী, আমরা তাদের সৈনিক। মদন মিত্র সৌগত রায় বিভেদ নিয়ে তিনি বলেন, দুজনেই সিনিয়র এবং শীর্ষ নেতৃত্ব, সময়ের সঙ্গে সঙ্গে এই মান অভিমানের পালা মিটে যাবে, আর সেটি যাতে দ্রুত মিটে যায় তার জন্য শীর্ষ নেতৃত্ব বিষয়টি দেখছে। হাবড়ায় বিজেপির রাজ্য সভাপতির উস্কানিমূলক মন্তব্যের প্রসঙ্গে সোহম বলেন, এই ঘটনার ধিক্কার জানাই, 21-এর বিধানসভা নির্বাচনে মানুষ গণতান্ত্রিকভাবে বিজেপিকে চর মেরে দিয়েছে। এইটাই তো পার্থক্য, মানুষ তো তাদেরকে অলরেডি গণতান্ত্রিকভাবে চর মেরে দিয়েছেন 2021-এর নির্বাচনে, তো সুতরাং তারা এইভাবে মানুষে মানুষে বিভাজন করবে, মানুষকে মারবে, কারণ তারা তো কোনোরকমভাবে উন্নয়নমূলক কোনো প্রকল্প নিয়ে আসতে পারেনি আজ অবধি। তারা আজকে মোদিজি যা কথাই বলেছেন সেটা পুরোটাই ভাওতাদা প্রমাণিত এবং বারংবার সেটা প্রমাণিত। তারপরে তারা জানেন যে কীভাবে ভোট যুদ্ধ করতে হবে, তো কীভাবে করা যায়, মানুষে মানুষে লড়াই লাগাই, মানুষকে থ্রেট দিই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া।